পবিত্র বাইবেল থেকে গীত সংহিতার ৮৪-এর গীতটি পাঠ করছে। হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আবাস কেমন প্রিয়! আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। সত্য চটক পক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জন পক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে। তোমার বেদী সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন, আমার ঈশ্বর। ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে, সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে, প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তাহারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়, প্রত্যেককে সিয়নে ঈশ্বরের কাছে দেখা দেয়। হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুনো। হে জাকবের ঈশ্বর, কর্ণপাত করো। দেখো হে ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি, কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। বরং আমার ঈশ্বরের গৃহের গোব্রাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে।